আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাজী হোম ডেকোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। খুব চমৎকার একটি সলিড খাট আপনাদের মাঝে নিয়ে আসলাম। এখন সেটা খুবই পপুলার আমাদের এই চিটাগাং সেগুনের খাটটি। এটি আমি দিয়েছি হচ্ছে ইমরুল ভাই, উনি হচ্ছেন কাতার প্রবাসী, সুদূর কাতার থেকে উনি আমার কাছ থেকে এই একটি খাট নিয়েছেন। সাথে আছে অ্যাপেক্সের একটি অর্থ প্লাস ম্যাট্রেস। যারা আমার চ্যানেল দেখেন অলরেডি, কিন্তু আগের একটা ভিডিওতে ইমরুল ভাইয়ের অর্থ প্লাস ম্যাট্রেস এবং একটি স্প্রিং এর ম্যাট্রেসের আমি একটা রিভিউ দিয়েছিলাম। যারা ম্যাট্রেসও নিতে আগ্রহী তারা কিন্তু আমার ভিডিওগুলো একটু ঘুরে দেখে আসতে পারেন। তো আজকে এই খাটটি আপনারা আগেও দেখেছেন, আবার যারা দেখেনি, আমাদের চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইবার অনেক বৃদ্ধি পায়। তো আলহামদুলিল্লাহ নতুন সাবস্ক্রাইবারদের জন্য, এবং যারা প্রবাস থেকে নেয় তারা কিন্তু প্রবাস থেকে সবসময় দেখতে পারে না। তো আমরা চেষ্টা করি যে ভিডিও মাধ্যমে ওনাদেরকে দেখিয়ে দিতে যে ওনাদের জিনিসটা আমরা কেমন তৈরি করলাম। তো ইমরুল ভাইয়ের জন্য এই খাটটা আমরা তৈরি করেছি 6 ফিট বাই 7 ফিট। এই খাটটি সম্পূর্ণ চিটাগাং সেগুনের, 100% চিটাগাং সেগুন, এবং এটা সলিড একটি 2.5 ইঞ্চি কাঠ থেকে, মোটা 2.5 ইঞ্চি কাঠ থেকে এটা কিন্তু তৈরি করা। আপনাদের এখান থেকে দেখাই, দেখতে পাচ্ছেন যে পুরো 31 ইঞ্চি থেকে এটা আছে 14.5 ইঞ্চি, পুরো 2.5 ইঞ্চি মোটা একটি সলিড কাঠ থেকে কিন্তু খোদাই করে এই নকশাটা করা। এগুলো খোদাই করে যারা মানে সিম্পলের ভিতরে একটু গর্জিয়াস জিনিস পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন। আর ভাই আমার কাছ থেকে একটা অর্থ প্লাস ম্যাট্রেস এসেছিল, সেটারও দাম আপনাদেরকে বলে দেবো। অর্থ প্লাস ম্যাট্রেসটা অ্যাপেক্সের, তো এটা কিন্তু অনেক হেভি, কারণ যেহেতু একটা সলিড খাট এটা আমার পক্ষে একা একটা পাল্লা আলগানো সম্ভব না। নর্মালি সাধারণ মানুষের এই একটা ছোট পাল্লা আলগাতে কিন্তু 2-3 জন লোক মিনিমাম লাগবে, কারণ খুবই হেভি, আমার পক্ষে এটা আলগানো সম্ভব হয় না। তো আমাদের যারা কাজ করে তারা এগুলো নাড়াচাড়া করতে সবসময় অভ্যস্ত, তাদের দ্বারা হয়তো সম্ভব হবে। খুব সলিড কাঠ, এই জন্য কিন্তু খুব হেভি। এটা উপরেরটা হচ্ছে 2.5 ইঞ্চি, নিচেরটাও 2.5 ইঞ্চি সলিড কাঠের ভিতরে খোদাই করে করে নকশা করা। তো এই খাটটার প্রাইস পড়বে, ইমরুল ভাইয়ের জন্য যে তৈরি করেছে এই খাটটার প্রাইস পড়বে 42,000 টাকা। আপনি যদি নিতে চান আপনার জন্য 42,000 টাকা একেবারে ফিক্সড প্রাইস পড়বে। তো আপনাদেরকে এখানে তো কাঠের কোয়ালিটি বার্নিশগুলো দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন চিটাগাং সেগুনের যে কালো কালো ফাইবারগুলো, এবং আমাদের যে দক্ষ মিস্ত্রির হাতের যে দক্ষতা, কাজের যে সুনিপুণ দক্ষতা সেটা একটু দেখে নেবেন। অনেকেই এই ডিজাইনটা বর্তমানে, এই যে বাটন যে ডিজাইনটা, এই ডিজাইনটা অনেকেই করে থাকে। তো অনেকের সাথে আমাদের কাজের একটু, আপনারা যদি ভিডিও দেখেন, নিতে আগ্রহী থাকেন, তাহলে আরেকজনের ভিডিওদের সাথে আমাদের ভিডিওটা একটু কম্পেয়ার করবেন যে এই যে বাটনগুলো যেগুলো আমরা ফোম কাটিং বলে থাকি, এই যে ডিজাইনগুলো নকশা করা এগুলো হাতে করা হয়, তো ও অনেকগুলোর সাথে এগুলো আমাদের মিলিয়ে দেখবে, তাহলে আপনারা পার্থক্য বুঝতে পারবেন। তো এইভাবে যদি নেন, এই খাটটি হচ্ছে সেমি বক্স, 6 ফিট 7 ফিট সেমি বক্স খাট। এই খাটটার প্রাইস পড়ে 42,000 টাকা। এখানে একটি এটা যাবে হচ্ছে আপনার গাজীপুরে ইমরুল ভাইয়ের বাসায়। আর এখানে একটা আমার ড্রেসিং টেবিল আছে, এই ড্রেসিং টেবিলটি আপনারা বিভিন্ন প্রাইজে নিতে পারেন। আমাদের 18,000 থেকে শুরু, 18,000 টাকা দামের আছে। এটা আমরা তৈরি করে দিয়েছি একজন এক ভাই আপুর জন্য, উনি মিরপুরে থাকেন। তো এই ড্রেসিং টেবিলটা খরচ পড়েছে আমাদের 20,000 টাকা। এটার উচ্চতা হাইটটা আর একটু বেশি, কাঠের কোয়ালিটিও একটু ভালো, আপনি যেমন চাবেন তার ভিতরে আমরা করে দিতে পারবো। আরেক ভাই কিন্তু আগের একটা ভিডিওতে আপনারা দেখেছেন, উনি যে ভিতরের ডিপটা অনেক বড় করে নিয়েছে 1 ফিটের ভিতরে, ওনার খরচ পড়েছিল 22,000 টাকা। তো আপনি যেভাবে বলবেন সেভাবেই তৈরি করে দেওয়া সম্ভব। এগুলোর ভিতরে হচ্ছে চিটাগাং গামারিকা, আর ভিতরে যা কিছু আছে সব চিটাগাং গামারি, একবারে ভিতরে প্লাইবোর্ড, এটা সবসময় অ্যাজ ইউজুয়াল যেমন হয় ওই রকমই। আর খাটের অনেকে জিজ্ঞাসা করেন খাটের হাইসা কত দূর, খাটের হাইসা হচ্ছে 6.5 ইঞ্চি পাশে হবে, 1.5 ইঞ্চি থিকনেস হবে। বিছানাগুলো হবে গর্জনের বিছানা, 1 ইঞ্চি করে প্রায় 1 ইঞ্চির মতো থাকে। তো 18টা বিছানা পাবেন। তো এই ছিল আজকের মোটামুটি কথা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ সবল রাখে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।